নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ সর্দার আবার আপনাদের সামনে হাজির হয়েছি অনলাইন ফ্রি বাংলা কম্পিউটার টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদের সামনে উইন্ডোজ 7-এর আরও কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স নিয়ে আলোচনা করব। আপনারা প্লিজ দয়া করে আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে যখনই নতুন কোনো পোস্ট দেব তখনই সেটি আপনারা ইমেল মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন, যখনই নতুন কোনো পোস্ট আসবে তখন এটি অটোমেটিক্যালি আপনার ফেসবুক পেজে চলে যাবে। তো আসুন শুরু করা যাক, আমরা বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করি। আমি আগের দিন শেষ করেছিলাম যেখান থেকে, ঠিক তারপর থেকেই আমি শুরু করছি। তো আমি কম্পিউটার আইকনটি নিয়ে আলোচনা করছি। আপনারা যদি কম্পিউটার আইকনের উপরে ডাবল লেফট ক্লিক করেন তাহলে কিন্তু এরকম একটি উইন্ডো খুলে যাবে এবং এখানে সি, ডি, ই এবং ডিস্ক রাইটারের ইত্যাদি ধরনের ড্রাইভার আপনাদের সামনে হাজির হবে। তো আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যেমন ধরুন, আপনার কম্পিউটারে যদি কোনো ডেটা সঞ্চিত থাকে তো সেই ডেটাটি আপনি দেখতে পাবেন। ধরুন আপনার কম্পিউটারের ডি ড্রাইভে কোনো ডেটা সঞ্চিত রয়েছে বা তথ্য সঞ্চিত রয়েছে, আপনি এখান থেকে সেটিকে ব্রাউজ করতে পারবেন বা দেখতে পাবেন। তো তার জন্য আপনাকে ডাবল লেফট ক্লিক করতে হবে, খুলে যাবে এই ড্রাইভটি। ধরুন আপনি আমার এখানে ডিটিপির জন্য কিছু লোগো সংরক্ষণ করা রয়েছে এবং এগুলো আমার প্রয়োজন, তো আমি এগুলো এখান থেকে দেখতে পারবো। এছাড়াও ধরুন, মনে করুন আমার এখানে কম্পিউটারের ড্রাইভার সিডি অর্থাৎ উইন্ডোজ 7-এর ফিপরের যে ড্রাইভার রয়েছে বা আরও যে সমস্ত যেগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো, বা আমার এখানে কোনো রকম কোনো গান সঞ্চিত রয়েছে সেটি বা ভিডিও সঞ্চিত রয়েছে সেগুলো আমি কি করতে পারবো। তো আমি তো যাই হোক, আমি মোটামুটি গানটি প্লে করে দেখালাম, তো আমি এখান থেকে ব্যাকে ফিরে যেতে পারবো এবং এখান থেকে আমি এটি ক্লোজ করে দিতে পারবো। তো আমি এবার রিসাইকেল বিন সম্পর্কে আলোচনা করছি। রিসাইকেল বিন নামক এরকম একটি আইকন আমরা কম্পিউটারের মধ্যে দেখতে পাবো ডেস্কটপ ওপেন থাকলে। তো রিসাইকেল বিন একটি গুরুত্বপূর্ণ জিনিস, মনে করা যাক আমার এই ফাইলটি আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার সাথে সাথে এটি গিয়ে জমা হবে রিসাইকেল বিনে। তো আমরা যদি কোনো ফাইলকে ডিলিট করে দিই তা প্রাথমিকভাবে রিসাইকেল বিনে জমা হয় এবং রিসাইকেল বিনে জমা যা হয় সেগুলো কিন্তু সি ড্রাইভের একটি অংশ। আমরা চাইলে আবার এখান থেকে ফিরিয়ে আনতে পারবো। তো আমি ফিরিয়ে এনে দেখাচ্ছি কীভাবে রিসাইকেল বিন থেকে আপনার ডিলিট হওয়া তথ্য ফিরিয়ে আনবেন। তো রিসাইকেল বিনে ডাবল ক্লিক করবেন, যে তথ্যটি আবার পুনরায় ফিরিয়ে আনতে চাইবেন তো সেখানে গিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রাইট ক্লিক করে রেস্টোর বাটনে ক্লিক দেবেন। দেওয়ার সাথে সাথেই যেখানে ছিল ফাইলটি আবার সেখানে কিন্তু ফিরে গিয়েছে। তো যাই হোক, আমরা যদি এটিকে পারমানেন্ট ডিলিট করতে চাই তো রাইট ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আবার রিসাইকেল বিন থেকে আমরা এন্ট্রি রিসাইকেল বিন করে দেবো, অর্থাৎ এন্ট্রি রিসাইকেল বিনে যাবতীয় ডিলিট হয়ে যাবে। তো আসুন আমরা এবার রিসাইকেল বিন বাদ দিয়ে অন্য যে সমস্ত অংশগুলি রয়েছে সেগুলোর দিকে আমরা একটু লক্ষ্য রাখবো। তো আমরা এবারে ডকুমেন্ট অপশানে দেখবো কী আছে। এর জন্য আমাদের মায়ের কম্পিউটার খুলতে হবে অথবা এখান থেকে আমরা ডকুমেন্ট অপশানে যদি কোনো ফাইল রাখি তো সেই ডকুমেন্টটি আমরা দেখতে পাবো। এখানে যাক, আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কোনো একটি ডকুমেন্ট লিখেছিলাম, সেই ডকুমেন্টটি আমি এখান থেকে দেখতে চাই। তো এর জন্যে মাইক্রোসফট অফিসের ডকুমেন্টের এই একটি অংশে আমরা ক্লিক দেবো, দিলে আমরা এখানে কী করবো দেখতে পাবো। তো যাই হোক, আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। তো আমরা আবার চাইলে ডকুমেন্টের জায়গা থেকে দেখতে পাবো, এখানে গিয়ে আমরা ডকুমেন্টস ক্লিক করবো, করলে সেই একটি ডকুমেন্ট খুলে যাবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, তার থেকে আমরা চলে যাবো ডকুমেন্টস সিলেক্ট করলে ডকুমেন্টস খুলে যাবে এবং সেই ডকুমেন্টগুলি আমি দেখতে পাবো। তো এবার আমি যে অপশানটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। তো ইন্টারনেট এক্সপ্লোরার এটি উইন্ডোজের একটি নিজস্ব ব্রাউজার। তো এই ব্রাউজারটি ইনবিল্ট অবস্থায় উইন্ডোজের সঙ্গে আসে, এক্সপিতেও থাকে, 7-এও থাকে, 8-এও থাকে, 10-এ থাকে।
তো এটাই নর্মালি যে অবস্থায় থাকে আমি সেই অবস্থায় নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো ধরুন মনে করুন ইন্টারনেট এক্সপ্লোরার এই অপশানটি এখানে এভাবে থাকে, তো এখানে থাকে এবং তারপরে আমরা এখান থেকে এখানেও দেখব যে ইন্টারনেট এক্সপ্লোরার রয়েছে। তো ইন্টারনেট এক্সপ্লোরার উইন্ডোজের একটি নিজস্ব ব্রাউজার, এখান থেকে আমরা ইন্টারনেট কানেক্ট অবস্থায় যদি কোনো জিনিস আমরা কী করি এখানে সার্চ দিই, তো এই যে অংশটা রয়েছে এখানে যদি আমরা কোনো কিছু লিখে কারণ আমি সেটিংটা করে নিই ফিনিশ করে দিলাম। তো ধরুন এখানে আপনি কোনো কিছু লিখে যদি আপনি সার্চ দেন সেটি কম্পিউটারে পর্দায় চলে আসবে তৎক্ষণাৎ, বা সার্চিং রেজাল্ট পেজে তা দেখা দেবে। তো এখান থেকে আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারবো। যাই হোক আমি ট্যাবটি ক্লোজ করে দিচ্ছি, দিয়ে পরবর্তী যে ফিচার্সগুলো রয়েছে উইন্ডোজের আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। আমি এবার যে জিনিসটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ডেস্কটপ। এবার আমরা উইন্ডোজের রং পরিবর্তন নিয়ে আলোচনা করব। তো আমাদের এর জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে ধরুন রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর পার্সোনালাইজে চলে যাব। পার্সোনালাইজে চলে গিয়ে এখানে আমরা যে অংশ রয়েছে এখানে এখান থেকে আমরা উইন্ডোজ কালার, ঠিক আছে, তো যে কালার আমরা পরিবর্তন করতে চাইব সেই কালারে আমরা সেই কালারটি পরিবর্তন হবে। ধরুন আমরা এই কালারে পরিবর্তন করতে চাইছি, তাহলে ক্লিক করে আমরা কি করব ওকে করে দেবো। তো দেখুন আমার উইন্ডোজের এই যে কালারটি ছিল সেই উইন্ডোজের যে ব্যাকগ্রাউন্ড কালার সেই ব্যাকগ্রাউন্ড কালারে একটা পরিবর্তন এসে গেছে। তো যাই পরে হোক এইভাবে আমরা কী করব উইন্ডোজের কালারকে আমরা চেঞ্জ করতে পারবো। তো নেক্সট আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোনো ফাইল এবং ফোল্ডার সেটা কিভাবে তৈরি করা হয়। তো প্রথমে একটি ফাইল আমরা জানি যে কম্পিউটারে কোনো কিছু সংরক্ষণ করতে গেলে আমাদের একটি ফোল্ডার লাগে, এবং ফোল্ডার বলতে সেই সংরক্ষণের জায়গা সেটা আমরা সেটাকে আমরা ফোল্ডার বলবো। তো কীভাবে একটি নতুন ফোল্ডার তৈরি করতে হয় আমি আজকে আপনাদের তা করে দেখাচ্ছি। প্রথমে আপনারা কী করবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর চলে আসবেন নিউ অপশানে। নিউ অপশান থেকে আপনারা ফোল্ডার চয়েস করবেন। তো এখানে নিউ ফোল্ডার নামে একটি ফাইল তৈরি হবে। নিউ ফোল্ডার তৈরি হওয়ার পরে আপনারা এটাকে রিনেম করে নেবেন। তো রিনেম করার জন্য আপনাদের প্রথমে রাইট ক্লিক করবেন, এর উপরে রাইট ক্লিক করার পরে রিনেম অপশানে ক্লিক করবেন। রিনেম অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম দেখবেন যে কার্সারটি ব্লিঙ্ক করছে। তো এখানে ধরুন আপনি নাম পরিবর্তন করতে চাইছেন, ধরুন আপনি আমার নামেই নাম করবেন SHIBGAS, এন্টার দিন, নাম পরিবর্তন হয়ে গেছে। আপনি চাইলে এই যে ফোল্ডার তৈরি হয়েছে এই ফোল্ডারের কালারকে পরিবর্তন করতে পারবেন। তো কীভাবে আপনি এটা পরিবর্তন করতে পারবেন আমি সেটা একটু বলে দিচ্ছি আপনাদের। প্রথমে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর চলে আসবেন প্রপার্টিস, প্রপার্টিস থেকে চলে আসবেন কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে আপনারা চলে আসবেন চেঞ্জ আইকন। তো আপনি ধরুন এই আইকনটি দিতে চাইছেন জিজ্ঞাসার চিহ্ন, তো যে আইকনটি দেবেন সেটিতে আপনি লেফট ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, অ্যাপ্লাই এবং ওকে। দেখুন আমার এই ডেস্কটপের আইকনটি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। তো এবার আমরা আসছি যে উইন্ডোজের ভিউ পরিবর্তন, ভিউ পরিবর্তন করার জন্য কীভাবে ভিউ পরিবর্তন করবেন। তো প্রথমে আপনারা কী করবেন, এখানে ডাবল লেফট ক্লিক করবেন মাই কম্পিউটারে। এখানে দেখুন যে অপশানগুলি রয়েছে, এই মোর অপশান রয়েছে, এই যে এই অংশটা রয়েছে এখানে দেখুন চেঞ্জ ইওর ভিউ, এবং এখানে রয়েছে শো প্রিভিউ পেন, এবং এখানে আপনারা রয়েছে গো টু হেল্প, অর্থাৎ এখান থেকে আপনারা কোনো কিছু পরিবর্তন করতে চাইবেন। তো কীভাবে আপনারা এই ভিউটি পরিবর্তন করতে পারবেন আমি সেটা নিয়ে একটু আলোচনা করছি, আপনারা একটু লক্ষ্য রাখুন। প্রথমে কী করবেন, লেফট ক্লিক এখানে দেবেন, তারপর আপনার যদি আপনার আমার মনে করুন এই দুই নম্বরটি রয়েছে টাইটেল আছে, তারপর স্মল আইকন করে দিলে দেখুন এই পরিবর্তন হয়ে গেছে। তো আমরা যদি লার্জ আইকন করে দিই তাহলে বড় বড় দেখাবে। তো আমরা যদি আবার সে পুনরায় ফিরে যেতে চাই তাহলে টাইটেলে ক্লিক করব, করলেই চলে আসবে। এবং এই পাশে যে অংশটি রয়েছে শো ভিউ, তো দেখতে পেয়েছেন যে এখানে আপনারা শো ভিউ অপশানটি দেখতে পাবেন। তো এবার নেক্সট আমি যেটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে চেঞ্জ ইওর ভিউ, এবং যাবতীয় জিনিস আমি এখানে আলোচনা করে দিয়েছি, তো আর এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। তো আমি এবারে কতগুলি কথা একটু আলোচনা করে দিই, সেটি হচ্ছে ধরুন আপনি
একটি কম্পিউটার কিনেছেন বা কারোর কাছ থেকে কম্পিউটার ক্রয় করতে যাচ্ছেন বা কি কম্পিউটারের কম্পিউটারের ক্ষমতা কি সেটা আপনি কিভাবে জানতে চাইবেন তো জানতে পারবেন তো প্রথমে আপনাকে মাই কম্পিউটার অপশনের উপরে বা কম্পিউটার অপশনের উপরে রাইট ক্লিক করতে হবে পরে এখানে আপনাকে প্রপার্টিজে যেতে হবে প্রপার্টিজে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে কি কি রয়েছে ধরুন এখানে রয়েছে ইন্টেল ডুয়েল কোরের সিপিইউ রয়েছে 1.6 GHz স্পিড এবং এর র্যাম অর্থাৎ লেখা রয়েছে 2GB র্যাম রয়েছে অপারেটিং সিস্টেম 64-bit অপারেটিং সিস্টেম রয়েছে এবং এই কম্পিউটারটি হোম গ্রুপে আছে ইন্টারনেট শেয়ারিংয়ের ক্ষেত্রে না ওয়ার্ক গ্রুপে আছে সেটা আপনি দেখতে পাবেন এবং উইন্ডোজের এটা আপনি জেনুইন না জেনুইন নয় সেটা আপনি দেখতে পারবেন এবং প্রোডাক্ট আইডি জানতে পারবেন তো এই ধরনের নানা জিনিস আপনি এখান থেকে জানতে পারবেন তো মোটামুটিভাবে আমি উইন্ডোজের বিভিন্ন ফিচার্সগুলো নিয়ে বা উইন্ডোজের বিভিন্ন ইনফরমেশান কীভাবে রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করে দিলাম তো আপনারা প্লিজ পরবর্তী টিউটোরিয়াল এর জন্য আপনারা অপেক্ষা করবেন ঠিক আছে আমি আপনাদের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেব এবং টিউটোরিয়াল দিয়ে আমি আপনারা কম্পিউটার শিখে যাতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শিখে যাতে ইনকাম করতে পারবেন আমি আপনাদের সঙ্গে থাকবো যতক্ষণ না পর্যন্ত আপনাদের ইনকাম হবে পরিশেষে আপনাদের একটি কথা বলি যে আপনারা অবশ্যই আমার কোথায় ভুল হচ্ছে বা আপনাদের কোনো জিনিস যদি না বুঝতে পারেন সেটি অবশ্যই আমাকে জানাবেন তো আমাকে জানানোর জন্যে আপনারা যেটা করতে পারেন আমাকে যে আমাদের যে ব্লগ রয়েছে সেই ব্লগের কন্ট্যাক্ট ফর্মে আপনারা মতামত জানাতে পারেন বা আপনারা ব্লগের ব্লগ সাইটের নিচের দিকে একটি অপশান রয়েছে সেখানে আপনারা কমেন্ট সেকশানে আপনাদের মন্তব্য আপনারা প্রকাশ করবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছু আমাকে জানাবেন আর ফেসবুক পেজে অবশ্যই লাইক দিয়ে থাকবেন আর যেটা করবেন সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আমি আপনাদের সামনে আবার ফিরে আসবো এই টিউটোরিয়াল নিয়ে ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার।